এজন্য মেয়ে বিবাহ দিয়ে যদি সুখ পেতে চান, জামাই যদি ভালো পেতে চান, আমি কোরআন হাদিস থেকে পেয়েছি পাঁচ প্রকারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। কয় প্রকার? আওয়াজ দিতে হবে, কয় প্রকার? পাঁচ প্রকার। এক নম্বরে, যেই ছেলে দাড়ি রাখে না এর সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না, কারণ যার দাড়ি নাই তার যৌবন নাই, সে সুপুরুষ না, এর সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না। দাড়ির অনেক উপকারিতা রয়েছে, রাসূলের একটি মাত্র সুন্নাত যেটি বান্দার সঙ্গে কবরে যায় সেটি হচ্ছে দাড়ি। এই দাড়ি যেই ছেলের নাই এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না। দুই নম্বরে, যেই ছেলে তার টাখনুর নিচে কাপড় পরে, অর্থাৎ প্যান্ট খান টাখনুর নিচে পরে, এই ছেলের সঙ্গেও মেয়ে বিয়ে দিবেন না। এর ক্ষতি কি? আমাদের দেহের যে যৌন হরমোন তৈরি হয় এটা সবই এই গোড়ালির কাছ থেকে তৈরি হয়। এটা যদি ঢাকা থাকে তাহলে পারে যৌন হরমোন তৈরি হয় না। এজন্য যেই ছেলে টাখনুর নিচে কাপড় পরে এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না যদি সুখ পেতে চান। তিন নম্বরে, যে পুরুষ নেশা করে, অর্থাৎ ছেলেটা খুব বাজে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, এরপরে বিড়ি সিগারেট খায়, এইরকমের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না যদি সুখ পেতে চান। কারণ যেই ছেলে নেশা করে এই ছেলে নেশার পিছনেই তার সময়টা ব্যয় করবে, সংসার দিকে খেয়াল থাকবে না। আর নেশাদার দ্রব্য যেই ছেলে পান করে এ তো জাহান্নামেরই একটা অংশ। এই সুখ যদি পেতে হয় এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। এরপরে চতুর্থ নম্বরে, যে ছেলে তার বউকে অর্থাৎ মেয়েকে বিয়ের পর পর্দার মধ্যে রাখবে না, পর্দার মধ্যে রাখার তাগিদও দেবে না, যার বাড়িতে পর্দার কোনো বালাই নাই, এরকমের ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দেবেন না যদি সুখ পেতে চান। এরপরে পঞ্চম নম্বরে, যে পুরুষ অর্থাৎ যে ছেলে অসৎ উপায়ে কামাই করে, ইনকাম করে, এর সঙ্গেও মেয়ের বিয়ে দিবেন না। যদি মেয়ের বিবাহ দেন তাহলে আপনার মেয়ে সুখে থাকবে না, আপনার মেয়ে সারা জীবন অশান্তির মধ্য দিয়েই দিন পার করবে। এই পাঁচ প্রকারের ছেলের সঙ্গে বিয়ে দিলে সংসারে সুখ আর শান্তি আসবে না।